সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো কালকে যে বাজারগুলো করে নেওয়া আসা হয়েছিল সেগুলো ঠিক করা হয়নি আমি এখন সেগুলো ঠিক করে নিচ্ছি আসলে বাজারে অনেক গরম ছিল আর রোদ ছিল তো রোদ থেকে আসার পরে আসলে অনেক টায়ার্ড লাগছিল মন চাইছিল না কাজগুলো করার জন্য কিন্তু যদি এগুলো গুছিয়ে না রাখি তাহলে আপনার মরিয়ম ধরে টানাটানি করবে এই কারণে আমি গুছিয়ে নিচ্ছি আমি বাজার থেকে আপেল কিনেছি কমলা কিনেছি কমলা দুটা কিনেছি কারণ ওরা সবসময় সব ফল খেতে চায় না এই কারণে অল্পই কিনেছি আর কলা বেশি নিয়েছি এই কলাটা আব্বু এখান থেকে কিনেছে আমি বাজার থেকেও কলা নিয়ে এসেছি আমি সাগর কলা নিয়ে এসেছি আব্বু এখান থেকে ছোটো কলা কিনেছে অ্যাকচুয়ালি আফরা সাগর কলা ছাড়া খায় না ছোট কলাটা খেতে চায় না মানিক বা চম্পা যেটাই হোক সেটা খেতে চায় না এই কারণে আমি কলা কিনেছি আর কলাটা বেশি কিনেছি কারণ কলাটা খেতে অসম্ভব পছন্দ করে আর খাওয়ার মধ্যে কলাটাই বেশি খায় আজকে ব্লগে আমি আপনাদের সাথে আরো একটি টিপস শেয়ার করব আহ আশা করি আপনাদের অনেক উপকার আসবে সামনে যেহেতু রোজা আসছে তো রোজার জন্য এই টিপস গুলো কাজে রাখবে আমি কিছুটা আঙ্গুর কিনেছি তবে আঙ্গুর আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানদার আঙ্গুর আমাকে একটু কেমন কেমন দিয়েছে এই যে দেখুন পচা তো বাসায় নিয়ে আসার পরে আমি খেয়াল করি যে আঙ্গুরের এই অবস্থা আমার মনটা এই কারণে খুব খারাপ যে আঙ্গুর নিয়ে আসলাম অথচ এই আঙ্গুর গুলো এরকম তো এই আঙ্গুর গুলো ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে এর মধ্যে মরিয়ম চলে এসেছে আসলে কোনো কিছু খাবার দেখলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না মাশাল্লা তার মুখের রুচি অনেক ভালো কিন্তু আপরা এদিকে উল্টো ও আসলে অনেক বেছে বেছে খায় এটা খায় না ওটা খায় না যেটা খেতে পছন্দ হয় সেটা খায় কিন্তু বাকি কোনো কিছু ও খেতে চায় না মরিয়ম সব কিছুই খায় এইদিকে আমি বাটি নিয়ে এসেছি আঙুরগুলো রাখার জন্য তো আমি এমন বাটি নিয়ে এসেছি যেটা অনেক শক্তভাবে লেগে থাকবে আর আমাদের বাসায় আইসক্রিমের অনেকগুলো বক্স আছে আমি এই ঝুড়িতে লেবু রাখছি কারণ লেবুগুলো কাছে আছে বাইরে রাখলে সমস্যা হবে না আর লেবুর যা দাম পড়েছে তাতে মনে হচ্ছে যে রোজের মধ্যে খাওয়া যাবে না এই যে দেখুন ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে দুই পিচে মেলে ঘরের অবস্থা একদম খারাপ করে দিয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ঠিক এমন করতাম বড় আপু বলে এই যে এখন আমি ঘটা পরিষ্কার করে নেবো সেই জন্য সব খেলনা তুলে ফেলছি কারণ এরা খুবই দুষ্ট সব কিছু এদিকে ওদিকে ছিটিয়ে ফেলছে আমি আফরাকে দিয়েও কিছু কাজ করে নিয়েছি যেটা দূরে আছে সেটা ওর কাছ থেকে বারবার চাচ্ছিলাম কিন্তু দিচ্ছিল না আর এইদিকে মরিয়ম আমি যেটা ঢুকাচ্ছিলাম সেটা বারবার টেনে বের করার চেষ্টা করছিল আসলে দুজনকে কন্ট্রোল করা আমাদের জন্য একটু কষ্টকরই হয় আর যে জিনিসটা করতে নিশ্চিত করবেন সেই জিনিসটা সবার আগে করবে যেহেতু ঘরটা অনেক নোংরা হয়েছে তাই ঘরের বেডশিট সহ কিছু পরিষ্কার করতে হবে তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে দেখুন আফরা আফরা এসে আমাকে খুব বিরক্ত করছিল এদের জন্য আধা ঘন্টার কাজ প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো টাইম লাগে করতে আর আমার যে স্ট্যান্ড ছিল সেটাও অনেক টানাটানি করছিল আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে অ্যাটলিস্ট আমি ঘরটা পরিষ্কার করতে পেরেছি ঘর পরিষ্কার করতে শুরু করেছিলাম বিকালবেলা আর ঘর পরিষ্কার করতে করতে মাকরিবের আচান দিয়ে দিয়েছে আমি জানলাগুলো পরিষ্কার করেছি আর এদিকে দেখুন আফরা যে বসেছে আর এখান থেকে উঠতে চাচ্ছে না আলহামদুলিল্লাহ যাই হোক পরিষ্কারটা তো হলো যেহেতু সামনে রোজা আসছে তাই ধনেপাতা আর পুদিনা পাতা আমাদের সবারই অনেক লাগে যেহেতু আমরা অনেক চপ খাই যদিও বাড়ির স্বাস্থ্যসম্মত নয় তারপরে আমরা খাই তো চপ যে কোনো চপ করতে গেলে ধনে আমাদের লাগে তো ধনে কিভাবে অনেক অনেকদিন যাব সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বাজার থেকে ধনেপাতা পাতা নিয়ে আসার পরে আমি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা ধুয়ে রেখেছিলাম দেখা যায় অনেক টাইম রাখলে লুসা হয়ে যায় এই কারণে আমি তখনই ধুই রেখেছি আর পানি ছড়ানোর জন্য এটি ঝাকাতে রেখেছি তো আমি পুদিনা পাতাগুলো এখন একটি বাটিতে রাখছি আর আমি খুব একটা ভালো পুদিনা পাতা বাজারে পেলাম না এটাই ভালো ছিল এখন আমি পুদিনা পাতা একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর ধনে পাতাও একটি বাটিতে নিয়ে নিচ্ছি তো আমার ধনে পাতার বাটিতে একটু ছোটো হয়েছিলো পরে আমি আরেকটি বড় বাটি নিয়ে আসলাম এই যে দেখুন বড় বাটি নিয়েছি এখন এই বাটিতে আমি রাখবো আর চেষ্টা করবেন যতটুকু রাখবেন তার সাথে একটু বড় বাটি নিতে যেন একটু এলোমেলো হয়ে থাকে ভিতরে যেন ফাঁকা থাকে রোজার মধ্যে বারবার আমরা বাজারে যেতে চাই না কারণ শরীর অনেক ক্লান্ত থাকে আর যেহেতু বাইরে প্রচণ্ড রোদ পড়েছে তো বারবার বাজারে গেলে আসলে আমাদের স্ট্যামিনা নষ্ট হয়ে যাবে এই কারণে এই কাজটা কিন্তু আমরা করে রাখতে পারি আর এটু খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো কিছু নোংরা না থাকে তো আমি যেগুলো নোংরা ছিল সেগুলো আমি আগে ফেলেছি তারপরে দু একটা যেটা দেখতে পাচ্ছি সেটা এখন ফেলে নিলাম এখন আমি পয়েল পেপার নেব এবং পয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটা মুড়িয়ে নেব আমার মোড়ানো হয়ে গেছে এই অবস্থায় যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে এক থেকে দেড় সপ্তাহের মতো ইজিলি ব্যবহার করতে পারবেন তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমি চেয়েছি আমার আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ